আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। পর্দায় দেখতে পাচ্ছেন ড্রপ গ্যালাস্কি, একটি অসাধারণ ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিতে অনেকেই কাজ করছেন এবং অনেকে পেমেন্ট নিচ্ছেন। এই ওয়েবসাইটটিতে কাজ করলে আপনি প্রতিবারে $10 পর্যন্ত সহজেই উইথড্র করে নিতে পারবেন, কোনোরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা কোনোরকম দক্ষতা ছাড়াই। সো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে আমি কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্ট নেবেন এবং সাইন আপ করবেন, কীভাবে এখানে আপনি ফাইলগুলো আপলোড করবেন, এ টু জেড সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বলতে গেলেই লাইভ ক্লাস বলা যায়। এবং এই ভিডিওটা তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে, যারা আগেই ড্রপ গ্যালাস্কিতে কাজ করছেন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমের মুখোমুখি হচ্ছেন বা ফেস করেছেন, অথবা যারা একেবারেই নতুন তাদের জন্য আরও বেশি অ্যামেজিং ভিডিও হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আমি আপনাকে অনুরোধ জানাবো, অনলাইন জগতে যদি সত্যি আপনি কোনোরকম টাকা ইনভেস্ট করা ছাড়া যদি আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব হচ্ছে আপনার সেরা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি অনেকগুলো ফ্রি ভিডিও আপনি পেয়ে যেতে পারেন এবং ফ্রি ভিডিওগুলো দেখে নিজেকে অনেক বেশি স্কিল করতে পারেন, সেই স্কিলগুলো মার্কেট প্লেসে কাজে লাগিয়ে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, আমার আরেকটি নতুন চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে মেক মানি অনলাইন। সমস্ত ইংলিশ কন্টেন্টগুলো এই নতুন চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া হচ্ছে, কেননা আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন যে বাংলা চ্যানেলের মধ্যে ইংলিশ দিলে তাদের জন্য অনেকেই প্রবলেমের মুখোমুখি হন বা ইংলিশ বুঝতে পারেন না। সেজন্য আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন একটি চ্যানেল ওপেন করেছি, যে চ্যানেলটির মধ্যে শুধুমাত্র ইংলিশ কন্টেন্টগুলো আপলোড করা হবে এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে সবসময় আপনারা বাংলা কন্টেন্টগুলো পাবেন। সো বকবক অনেক করেছি, মূল কথায় ফিরে আসা যাক। আজকে যে ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে dropglasky.com। এই dropglasky.com দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং এটি সম্পূর্ণ একটি লেজিট বা ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটির কাজ হচ্ছে কি সেটি আমি একটু পরে দেখাচ্ছি। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, ড্রপ গ্যালাস্কি আপলোডস ফাইলস অ্যান্ড আর্ন মানি। অর্থাৎ আপনাকে কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে ফাইল আপলোড করতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কী ধরনের ফাইল এখানে আপলোড করা যায়? বিভিন্ন ধরনের ফ্রি ইবুক যেগুলো রয়েছে অনলাইন মার্কেট প্লেসে রয়েছে, আপনি সেখান থেকে কালেকশন করে নিতে পারবেন এবং সেই ফাইলগুলো এখানে আপনি সহজেই আপলোড করে আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, পাওয়ারফুল ফাইলস শেয়ারিং সার্ভিসেস উইথ অ্যাফিলিয়েট প্রোগ্রামস দ্যাট অ্যালাউস ইউ টু আর্ন হোয়াইল শেয়ারিং ফাইলস উইথ ইউর কলেজ ফ্রেন্ডস ফোরামস অর ইয়ার ওন ব্লগ অর ওয়েবসাইট। সো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার একটু স্ক্রল ডাউন করে যদি নিচে চলে আসি, এখানে আপনাকে ফ্রি দিচ্ছে হিউজ স্টোরেজ পরিমাণ, অর্থাৎ 100 GB মতো আপনাকে ফ্রি দিচ্ছে। তার মানে এখানে আপনি 100 GB পর্যন্ত ফ্রিলি ইউজ করতে পারবেন ফ্রি আপলোড করার জন্য। অপরদিকে আপনি এখানে ফ্রির পাশাপাশি প্রিমিয়ামেও কাজ করতে পারবেন, তবে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব, যদি আপনি আস্তে আস্তে যদি ফ্রিতে কাজ করে কিছু ডলার উইথড্র করে নিতে পারেন এবং যদি আপনার মনের মধ্যে বিশ্বাস জন্মে যায়, তাহলে অবশ্যই আপনি এখানে ইনভেস্ট করে প্রিমিয়ামে কাজ করতে পারবেন। প্রিমিয়ামে কাজ করলে আপনার অনেক বেশি সুবিধা হবে এবং আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। এখানে এই ইন্টারফেসে চলে আসলে পেমেন্ট প্রুফগুলো রয়েছে, আমি একটু পরে শেয়ার করছি। তার আগে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে, তার মানে নিয়মাবলী লেখা রয়েছে। আপনি যদি জাস্ট মেক মানিতে ক্লিক করেন, তাহলে এই ওয়েবসাইটটির যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনি এক নজরে দেখে ফেলতে পারবেন। এখানে প্রথমে লেখা রয়েছে যে মিনিমাম পে আউট ইজ $10, $10 হলে আপনি এখানে উইথড্র নিতে পারবেন এবং ম্যাক্সিমাম পেইড ডাউনলোড পার লাস্ট 24 hours 10 times ফ্রম সেম আইপি। অর্থাৎ একটি আইপি অ্যাড্রেস থেকে কিন্তু আপনি একটি অ্যাকাউন্টও খুলতে পারবেন, দুটো খোলা যাবে না। তার মানে হচ্ছে যে আপনি একটি ডিভাইস থেকে শুধুমাত্র একটি অ্যাকাউন্টও খুলতে পারবেন এবং দুটো খুললে তারা অবশ্যই দ্বিতীয় অ্যাকাউন্টটি ব্যান করে দিবে এবং রেফারেল করে করে আপনি 15% পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। রেফারেল নতুন কিছু নয়, আপনারা অবশ্যই যারা অনলাইন জগতে আছেন তারা এই বিষয়টি সম্পর্কে জানেন। পেমেন্ট মেথড হচ্ছে পেপল, পেয়ার, স্কিল, ওয়েব মানি, বিটকয়েন, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পেটিএম, গুগল পে, ইউপিআই। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব পেপল, পেয়ার, স্কিল, এই তিনটি বাংলাদেশ থেকে
সাপোর্ট করছে। সুতরাং এই তিনটির যে কোনো একটিকে আপনি চুজ করে আপনি আপনার পেমেন্টগুলো নিতে পারবেন। আরেকটি কথা না বলে নেই, সেটি হচ্ছে আমি আমার চ্যানেলের মধ্যে পেপ্যালের উপর একটি ভিডিও দিয়েছি, অর্থাৎ কীভাবে আপনি বাংলাদেশে বসে ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে কীভাবে আপনি লেনদেন করবেন সব কিছু আপনি করতে পারবেন এবং পেপ্যাল অ্যাকাউন্ট আপনি তৈরি করে ফেলতে পারবেন সেই ভিডিওটি দেখে। এবার চলে আসি এর পরেরটিতে, পেমেন্ট চার্জেস উইল বি ডিডাক্টেড ফ্রম ইউজার ব্যালেন্স। ইউজার ব্যালেন্স থেকে তারা চার্জটা কেটে নেবে পেমেন্টের। এবং এরপরটি হচ্ছে উই সেন্ড পেমেন্ট উইদিন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে, এবং উইদিন উইক এক সপ্তাহের মধ্যে, 48 ঘন্টার মধ্যে তারা কিন্তু পেমেন্টগুলো তারা সেন্ড করে দেয়। এবং 24 আওয়ার্স তারা কিন্তু টেলিগ্রামের মধ্যে সাপোর্ট দিচ্ছে, আপনি এখানে জয়েন করলে অবশ্যই সব কিছু আরও বিস্তারিত দেখতে পাবেন। এখানে পেমেন্ট মেথড, যে চারটি মেথডে পেমেন্ট দেওয়া হয় সেই চারটি মেথডের মধ্যে রয়েছে, প্রথমত হচ্ছে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4। টায়ার 3 ভুক্ত যে সমস্ত কান্ট্রিগুলো আপনি নিচে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, জাপান, অর্থাৎ বিশ্বের মধ্যে যত বড় উন্নত কান্ট্রি যেগুলো রয়েছে সেই কান্ট্রির লোকগুলো তারা টায়ার 1-এর মধ্যে কাজ করতে পারবে। তার মানে তারা যদি 0 থেকে 2 MB ফাইল আপলোড করে তাহলে $5 করে পাবে, 2 থেকে 1000 MB ফাইল যদি ডাউনলোড করে এখান থেকে তাহলে $6 করে পাবে, এবং এখান থেকে 1000+ হলে তাহলে $10 করে পাবে। এরপরে দ্বিতীয়টি হচ্ছে টায়ার 2। টায়ার 2-র ভুক্ত সিটিজেনগুলো রয়েছে সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এবং তারা এভাবে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবে। পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে টায়ার 3। জাপান, স্পেন, অস্ট্রেলিয়া, রুশিয়ান এই সমস্ত কান্ট্রিগুলো লোকগুলো তারা কিন্তু এখানে এই টায়ার 3 থেকে এই নির্ধারিত ইনকামটা জেনারেট করতে পারবে। এবং টায়ার 4-এর মধ্যে রয়েছে আদার কান্ট্রিজ বলতে বিশেষ করে যারা এশিয়াভুক্ত রয়েছে এবং উন্নত হোক বা উন্নয়নশীল হোক, আমাদের বাংলাদেশ রয়েছে, ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, এই সমস্ত কান্ট্রিগুলো টায়ার 4-এর মধ্যে পড়ে। এবার চলে আসি এই 4টি ধাপে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে থাকে। আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আপনি বিভিন্ন ধরনের যে 18+ অ্যাডাল্ট কন্টেন্টগুলো বা ইমেজগুলো যদি আপনি এখানে শেয়ার করেন তারা কিন্তু আপনার চ্যানেলটিকে ব্যান করে দিতে বাধ্য হবে। কেননা তারা ইনস্ট্রাকশনের মধ্যে বলেই দিয়েছে যে 18+ কন্টেন্টের যে কোনো ফাইল তারা কিন্তু রিসিভ করবে না বা গ্রহণ করবে না। সুতরাং আপনাকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, তার মানে আননেসেসারি কোনো ফাইল আপনি এখানে আপলোড করবেন না। সো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এখানে ফাইলগুলো আপলোড করবেন। সো ফাইল আপলোড করার জন্য আমি মূল ইন্টারফেসে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল, শেয়ার টু, ক্লিক টু ব্রাউজ, অর্থাৎ আমি একটি ফাইল সরাসরি আপলোড করে দেখাচ্ছি যেটি আমার কম্পিউটারের মধ্যে রয়েছে। এটি আমি অনলাইন থেকে কালেকশন করেছি এবং কীভাবে আপনি ফাইলগুলো কালেকশন করবেন সেটিও দেখাবে, সেটিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কিছু লাইভ দেখাবো টিপস এবং ট্রিক্স যেগুলো হয়তো আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সেই ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আমি এখানে ফাইলটি আপলোড করেছি এবং স্টার্ট আপলোডিং হয়ে যাওয়ার পরে এটির কিন্তু একটা লিঙ্ক তৈরি হবে। সো সেই ফাঁকে আমি আপনাদের সাথে আরও কিছু বিষয় শেয়ার করি, অর্থাৎ আপনার কাজ হচ্ছে যে এখানে আপনি মিনিমাম যদি 1000 ফাইল ডাউনলোড করেন তার অ্যাগেনেস্টে আপনি কান্ট্রি বেসিসে, তার মানে টায়ার 4-এর মধ্যে যদি আপনি হিসাব করেন, টায়ার 4 আমি দেখিয়েছি যারা বিশেষ করে আদার কান্ট্রি রয়েছে তারা টায়ার 4-এর মধ্যে পড়ে। আপনার ফাইল সাইজ যদি 0 থেকে 2 MB হয় তাহলে আপনি $1 করে পাবেন 1000 ডাউনলোডের জন্য। এরপরে আপনার ফাইল সাইজ যদি 2 থেকে 1000 MB হয় তাহলে অবশ্যই $2.5 করে পাবেন। এরপরে 1000-এর উপরে হলে অবশ্যই আপনি এখান থেকে $3 করে পাবেন। এখানে প্রতিবারে আমি বলেছি যে $10 করে আপনি জেনারেট করতে পারবেন এই পেমেন্ট মেথডগুলোর মাধ্যমে। সো আপনার প্রথমত কাজ হচ্ছে এখানে হিউজ পরিমাণ, অর্থাৎ 100 GB মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আপনি এখানে আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে যারা এখান থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করার অ্যাগেনস্টে আপনি এই নির্ধারিত পেমেন্টটি খুব সহজেই আর্নিং করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। সো এটি গেল আপলোডের প্রসেস, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটি আপলোডের স্টার্ট আপলোডিং হচ্ছে, আপলোড হতে একটু সময় নেবে। এরপরে আমি আরও কিছু ফিচার আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো না বললে নয়। এটি প্রথমেই বলেছি যে 100 GB পর্যন্ত আপনি ফ্রি পাবেন স্পেস। এরপরে আরেকটি অপশন এখানে দেখতে পাচ্ছেন যে আর্ন মানি, উই উইল রিওয়ার্ড ইউ ফর এভরি সিঙ্গেল ভিউ অ্যান্ড
ট্রাফিক ইউ ব্রিং টু আস, যদি আপনি ট্রাফিক আনতে পারেন তাহলে এখান থেকে রেফারেলের মাধ্যমে কিন্তু আর্নিং জেনারেট করার গ্রেটেস্ট একটি অপরচুনিটি রয়েছে। সো আপনি ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশনে না ভুগে আপনি আশা করি এই ভিডিওটি দেখার পরে এই ড্রপ গ্লাসকির মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। এবার চলে আসি কোথায় কোথায় ফাইলগুলো কোন জায়গা থেকে আপনি ফাইলগুলো জেনারেট করতে পারবেন সেটি। আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে অবশ্যই আমি এখানে লিখে সার্চ দিয়েছি ফ্রি ইবুক ডাউনলোড পিডিএফ, অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি খুব সহজেই ফ্রিলি যে কোনো লেটেস্ট বা অ্যামেজিং ইনফরমেটিভ, বিশেষ করে একাডেমিক স্ক্রিপ্ট সংক্রান্ত বা থিসিস সংক্রান্ত বা যে কোনো ধরনের সফটওয়্যার অথবা ভিডিও অথবা অডিও অথবা পলিটিক্যাল যে কোনো রেয়ার বুক বা হিস্টোরিক্যাল যে কোনো বুক আপনি এখান থেকে কালেকশন করে যদি এই ড্রপ গ্যালাক্সির মধ্যে আপলোড দেন এবং সেই বইগুলো যদি কেউ ডাউনলোড করে নেয় তাহলে আপনি এখান থেকে খুব সহজে ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমি প্রথমে দেখালাম যে কীভাবে এখানে আপলোড করতে হয় ফাইল। এই আপলোড হওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু একটি লিঙ্ক পেয়ে যাবেন। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে ফ্রি সাইন আপ করে নিতে হবে। সো সাইন আপ করে নিতে হলে আপনাকে এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। প্রথমত আপনাকে ইউজার নেম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করে দিবেন, এখানে যে কোনো একটি, ধরুন পেপল আছে, পেইয়ার রয়েছে, স্কিল রয়েছে, বাংলাদেশের জন্য এই তিনটি অ্যাপ্লিকেবল। আপনি এই তিনটার যে কোনো একটি চুজ করে জাস্ট এখানে বক্সে ক্লিক করবেন। জাস্ট সাবমিট করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার ইমেলের মধ্যে একটি লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনার ফাইলগুলো আপলোড করা শুরু করতে পারবেন। সো এই গেল মোটামুটি কীভাবে এখানে কাজ করবেন। এবার চলে আসা যাক আরও কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো আমি শেয়ার করব বলেছিলাম ভিডিওটির শেষ পর্যায়ে। সো চলুন আমি আমার ব্লগ সাইটের মধ্যে আমি নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমার ফ্রি ব্লগ, দেখতে পাচ্ছেন লার্নিং অ্যান্ড আর্নিং টিউব ফ্রি ব্লগার ডট কম, এবং এখানে আমি প্রায় 72টি পোস্ট দিয়েছি যেগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, ড্রপ ক্যাশ থেকে যদি আর্নিং জেনারেট, ড্রপ গ্লাসকি থেকে যদি আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে একটি ব্লগ তৈরি করে নিতে হবে। প্রথমত আপনি গুগলে যদি চার্জ দেন ফ্রি ব্লগ তাহলে অবশ্যই আপনি সেখানে সহজে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করবেন। আপনি ফ্রি ব্লগ তৈরি করার জন্য আমার এখানে যে কয়েকটি ব্লগ রয়েছে সেগুলো দেখাচ্ছে। সো নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন ফ্রি ইবুক। লিখার পরে আপনি ফ্রি ইবুক ডাউনলোড লিখবেন। আপনার ব্লগের টাইটেলটা হবে ফ্রি ইবুক ডাউনলোড। এরপরে এই টাইটেলটিকে কপি করে জাস্ট আপনি এখানে একটু পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটি যদি অ্যাভেলেবল থাকে তাহলে পাওয়া যাবে, নয়তো আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তার মানে এটা হচ্ছে আপনার ব্লগের নেম, এরপরে এটা হচ্ছে আপনার ব্লগের অ্যাড্রেস। দ্য ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড, ইজ নট সাপোর্টেড, তার মানে এটা অ্যাভেলেবল নাই, এটি আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ একটি ব্লগ কীভাবে তৈরি করবেন সেটি আমি একটু করে হিন্টস দিয়ে দিচ্ছি। আরও একটি কথা না বললে না, সেটি হচ্ছে আমার চ্যানেলের মধ্যে কীভাবে ব্লগ তৈরি করবেন, কীভাবে পোস্ট দিবেন, সে ব্লগগুলোকে কাস্টমাইজ করবেন, A to Z সব ভিডিও দেওয়া রয়েছে। আশা করি সেই ভিডিওগুলো দেখার অনুরোধ থাকবে। সো আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনি এখানে ব্লগের নামটা দিবেন, নাম দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাভেলেবল থাকলে শো করবে। এরপরে এখান থেকে থিম, ফ্রি থিমস কালেকশন করবে, যে রিলেটেড ব্লগ আপনি লিখতে চাচ্ছেন এখান থেকে সেই ফ্রি থিমটি এখান থেকে ইউজ করবেন। ইউজ করার পরে আপনি যদি ক্রিয়েট ব্লগে ক্লিক করেন তাহলে এখানে ফ্রি একটি ব্লগ তৈরি হয়ে যাবে। ফ্রি ব্লগ তৈরি হওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখানে পোস্ট দিবেন ফ্রিতে। তো পোস্ট কীভাবে দিবেন সেটি দেখাচ্ছি। তো আমি এখানে লিখছি আমি টাইটেলে লিখেছি পোস্টের ফ্রি ইবুক ডাউনলোড। সো এটি আমি কপি করছি। কপি করার পরে জাস্ট আপনাকে এখানে একটু পেস্ট করতে হবে। সো পেস্ট করার পরে দেখতে পাবেন এটি এখানে চলে এসেছে, এবং এখানে আসার পরে আপনি এটিকে চাইলে কালারাইজ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, অথবা ইটালিক করতে পারেন, বোল্ড করতে পারেন, অথবা এখান থেকে এটিকে লার্জেস্ট করে দিতে পারেন, লার্জ করে দিতে পারেন, এজ ইউ উইশ। অর্থাৎ যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কাজ করি ঠিক সেভাবে এখানে আপনি আপনার পোস্টগুলোকে খুব সুন্দর করে
কাস্টমাইজ করে নিতে পারেন। সো ফ্রি ইবুক ডাউনলোড আমি এখানে ক্লিক করছি, এটিকে আন্ডারলাইন করছি। আন্ডারলাইন করার পরে এখানে একটি আমি সুন্দর একটি ছবি দিব, ছবি দিব, যে ছবিটি আমি এখানে এই যে আপলোড দিয়েছি এই ছবিটি ইবুকের উপরে, এটি আমার কম্পিউটার মধ্যে আছে। সেটি কিভাবে দিব সেটি এবার দেখাচ্ছি। অলরাইট, এখানে আসার পরে প্রথমত যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি এখানে একটি ছবি আপলোড দিবেন। সো ছবি আপলোড দেওয়ার জন্য আপনাকে ইমেজে চলে যেতে হবে। ইমেজে চলে যাওয়ার পরে আপনি সোর্স ফাইলে ক্লিক করবেন। সোর্স ফাইলে ক্লিক করার পরে আপনি ডেস্কটপে এই যে এখানে একটি বই দেখতে পাচ্ছেন, বইয়ের ছবি, এটিকে আমি আলাদা করে কেটে নিব। তার আগে আমাকে যে কাজটি করতে হবে, আমি সরাসরি চলে যাচ্ছি আমার এই ইবুকের মধ্যে। ইবুকে যাওয়ার পর এটি আমি ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক বড়, জাস্ট কন্ট্রোল এবং মাইনাস প্রেস করলে এটি ছোট হয়ে যাবে। এবার আপনি এটিকে ক্রস টুল দিয়ে, তার মানে স্নিপিং টুল দিয়ে কেটে নেবেন। স্নিপিং টুল কোথায় রয়েছে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। জাস্ট এটি এভাবে ক্রপ করে নেবেন, তারপর সেভ করে নেবেন, তারপর আপনি আপনার ডেস্কটপের মধ্যে রাখবেন অথবা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। তো আরেকটি কথা না বলে না, সেটি হচ্ছে আপনি এখানে যদি সার্চ বক্সে ক্লিক করেন তাহলে এই স্নিপিং টুলটা পেয়ে যাবেন। এই আমি বুকের পিকচারটি নিয়েছি। বুকের পিকচারটি নেওয়ার পরে আমি এবার বুকের পিকচারটি এখানে দিব, সেটি হচ্ছে এটি জাস্ট চলে এসছে। অ্যাড সিলেক্টে ক্লিক করব। অলরাইট, বইটি চলে এসেছে। আমি এটি চাইলে লার্জ করতে পারবো অথবা এক্স লার্জ করতে পারবো, এটি আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এভাবে করতে পারেন। এরপর আপনাকে এখানে একটি ডাউনলোড লিঙ্ক দিতে হবে। ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন সেটি একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে আপনি আরেকটি আইকন যোগ করতে পারেন। সো গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনি জাস্ট লিখবেন ডাউনলোড রাইট, এটি আপনি সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এটি ডাউনলোড হয়ে গেল। এবার আমি অ্যাড করব, আবার ইমেজে ক্লিক করছি। ইমেজে যাওয়ার পরে সোর্স ফাইলে ক্লিক করব। এটা ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজ আসার পরে আপনার এখানে পিকচারটি শো হবে, তারপর আপনি এখানে এটি অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে ডাউনলোডের পিকচারটি শো হচ্ছে। এবার এটিকে এটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনাকে চলে যেতে হবে লিঙ্কের মধ্যে। সো লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই যে এখানে বক্স দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন ফ্রি ইবুক ডাউনলোড। ফ্রি ইবুক ডাউনলোড লেখার পরে আপনি এখানে লিঙ্কটা দিবেন। এখন এই লিঙ্কটি কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি। লিঙ্কটি পেতে হলে আপনাকে চলে যেতে হবে এই যে বুকটি আপনি আপলোড দিয়েছিলেন, আমি দেখাচ্ছি সরাসরি। এই যে এখানে আপনি আপলোড দিয়েছিলেন, এই এখানে কিন্তু একটি লিঙ্ক তৈরি হবে, তার মানে একটি কপি ফাইলস তৈরি হবে। এই কপি ফাইলসের মধ্যে ক্লিক করার পর আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কটি অবশ্যই কপি করবেন। কপি করার পরে আমার এখনও আপলোড হয়নি, আপলোড হওয়ার পরে এখানে একটি আপনি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটি নিয়ে সরাসরি আপনাকে চলে যেতে হবে এখানে, অর্থাৎ আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার সেই লিঙ্কটি এখানে অ্যাড হয়ে যাবে, তার মানে এটার উপরে যখন কেউ ক্লিক করে তাহলে সরাসরি এটি ডাউনলোড করতে পারবে। এবং এভাবে যারা ডাউনলোড করবে তারা একদিকে উপকৃত হবে, অপরদিকে ড্রপ গ্যালাক্সি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং আপনার সুবিধা কী হবে, আপনি আপনার এই ব্লগ সাইটটির মধ্যে হিউজ পরিমাণ যদি ভিজিটর আনতে পারেন, এইভাবে 100 বা 200 ইবুক, ফ্রি ইবুক যদি আপনি এখানে ডেলি প্রোভাইড করতে পারেন, তাহলে আপনি একদিকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ব্লগ থেকে আর্নিং জেনারেট করতে পারবেন, অপরদিকে ড্রপ গ্যালাক্সি থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তার মানে এক ডিলে দুই পাখি সহজেই ফ্রিলি করা যায়। এই টিপস এবং ট্রিক্সগুলো কিন্তু আপনাকে কেউ সহজে শেয়ার করবে না। আশা করি আমি এটোজেড বলতে গেলে লাইভ দেখিয়েছি। ভিডিওটি একবার না বুঝলে বারবার দেখুন। আশা করি 2-3 বার দেখার পর আপনি কাজটি ঘরে বসেই খুব সহজে করে নিতে পারবেন। সো অথবা আপনি এখানে আরেকটি কাজ করতে পারবেন, এখানে যে স্পেসটি রয়েছে, তো ক্লিক হেয়ার লিখলে, সিএলআই ক্লিক হেয়ার লেখার পরে আপনি যদি এটিকে জাস্ট মার্ক করেন, মার্ক করার পরে এখানে চাইলে এখানে ক্লিক হেয়ারের পরে এখানে যদি ওই ড্রপ গ্যালাক্সি থেকে লিঙ্কটা এনে এখানে যদি আপনি প্রোভাইড করে দেন তাহলে এটি
হয়ে যাবে জাস্ট এতটুকু। অর্থাৎ আপনাকে কোনো রকম আর্টিকেল লিখতে হচ্ছে না, ব্লগে এসে আর্টিকেল লিখতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেটি কিন্তু অনেক কষ্টসাধ্য বা অনেক কিছু মেনটেন করতে হয়, আর্টিকেল ইউনিক হতে হয়। এবং আরেকটি কথা না বললে নয়, কীভাবে ইউনিক আর্টিকেল লিখবেন সেটির উপর আমার ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলের মধ্যে, আশা করি সেটিও দেখে আসবেন। আর্টিকেল রাইটিং করে অনেকে ইনকাম জেনারেট করছে। সো এভাবে ড্রপ গ্যালাক্সি থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে আপনি এখানে প্রোভাইড করবেন, আশা করি এভাবে ব্লগটি বড় হবে। এবং আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আপনি আপনার blogger.com ফ্রিলি প্রথমে তৈরি করবেন, বিভিন্ন .xyz.com .me বিভিন্ন ধরনের .org রয়েছে, সেখান থেকে একটি ডোমেইন হোস্টিং নিয়ে আপনি এই ব্লগটিকে আরও বেশি প্রফেশনাল করতে পারেন। এরপর আপনি যদি এখানে এতটুকু করার পরে আমি জাস্ট পাবলিশ দিলে এটা কিন্তু আমার ব্লগের মধ্যে পাবলিশ হয়ে যাবে। সো আমি যদি বিউ ব্লগে ক্লিক করি তাহলে এখানে এটি শো হবে, জাস্ট ওয়েট। অলরাইট, দেখতে পাচ্ছেন আমার ব্লগটি এখানে পাবলিশ হয়ে গেল এবং আর্টিকেলটি পাবলিশ হয়ে গেল। অর্থাৎ এখান থেকে কেউ যদি এসে, তার মানে ভিজিটররা এসে যদি এখান থেকে এটি ডাউনলোড করে নেয়, তাহলে অবশ্যই একদিকে আপনার ভিজিটর বাড়লো, অপরদিকে ড্রপ গ্যালাক্সি থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারলেন এবং পাশাপাশি ড্রপ গ্যালাক্সিও বেনিফিটেড হলো। এক কথায় বলা যায় যে অল ইন ওয়ান, অর্থাৎ সব কিছু কিন্তু এক জায়গায় এভাবে ফ্রিতে আপনি করে নিতে পারবেন। সো দেরি না করে এই প্রসেসটি কাটিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এবার আরও কিছু কথা না বললেন, সেটি হচ্ছে কোন কোন জায়গা থেকে আপনি পুরনো বইগুলো কালেকশন করে নিতে পারবেন সেটি আমি দেখাচ্ছি। আমি প্রথমে একটি ওয়েবসাইট দেখাচ্ছি, তার নাম হচ্ছে tcpublishing.com। এই tcpublishing.com এর মধ্যে অনেকগুলো ফ্রি ইবুক ডাউনলোড করার ওয়েবসাইট রয়েছে, আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইট ইউজ করে নিতে পারবেন। যেই প্রসেসে আমি দেখালাম সেই প্রসেসটা আপনি অবলম্বন করে ইনকাম জেনারেট করতে পারবেন হিউজ পরিমাণ। এবং archive.org হচ্ছে সবচেয়ে বড় একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি আপনাকে ইউজ করতে হলে VPN ইউজ করতে হবে, বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি প্রবেশ করা যায় না। আশা করি archive.org থেকে বিভিন্ন ধরনের বাংলা বই বা বাংলা গল্পের বই, বাংলা হিস্টোরিক্যাল বই বা রেয়ার যেগুলো রয়েছে বা অ্যামেজিং বা এক্সপেন্সিভ যেগুলো রয়েছে অথবা নিষিদ্ধ কিছু বই রয়েছে, সেই বইগুলো যদি আপনি আপনার ব্লগের মধ্যে পাবলিশ করেন তাহলে হিউজ পরিমাণ আপনি ভিজিটর আনতে পারবেন আপনার ফ্রি ব্লগের মধ্যে। এইভাবে যদি আপনি র্যান্ডম প্রথম অবস্থায় কষ্ট করে আপনার ব্লগ সাইটটিকে দাঁড়া করাতে পারেন, আশা করি আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি 10-15 দিন আপনি যদি র্যান্ডম কাজ করেন তাহলে এখান থেকে আপনি মোটামুটি না হলে আপনার মিনিমাম কিছু ইনকাম জেনারেট হবে। সো ঘরে বসে না থেকে আজকে এই সাইট কালকে ওই সাইট সেই সাইট ঘুরে ঘুরে না করে, আশা করি আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আমি এনসিওরিটি দিচ্ছি আপনি নিশ্চিত এখানে কোনো না কোনো ভিডিও আপনার পছন্দ হতে পারে, সেই পছন্দ করা ভিডিওটি আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সো ঘরে বসে না থাকে আশা করি ভিডিওটি দেখুন এবং আপনাকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন। অনেক রিসার্চ করে আপনাদের মূল টপিকস বা মূল ইথিক্সগুলো যেগুলো আপনাদের উপকার আসে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। I'll catch you guys in my next video. Till then, take care.